হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রকাশ হলো, সেই ভিডিও যেটা পুরো বিশ্ববাসীর কাছ থেকে গোপন করা হয়েছিল, যখন সে পাঁচজন ব্যক্তি সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাচ্ছিল। এখানে এদেরকে কন্ট্যাক্ট সাইন করে নেওয়া হচ্ছে। ওখানে একজন যাত্রী এই ভিডিও রেকর্ড করেছিল, আর সেই ভিডিও এখন প্রকাশ পেয়েছে। যখন থেকে এই ভিডিও ইন্টারনেটে এসেছে, পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। এই দেখুন কি ছিল সেই ভিডিও। এখানে দেখুন কিভাবে নাট বোল্ট দিয়ে স্ক্রু টাইট করা হচ্ছে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। ভিতর থেকে বেরোনোর কোনো চান্সই নেই যতক্ষণ না বাইরে থেকে কেউ নাট বোল্টকে খুলে দেয়। দেখুন, এটা হলো সেই সাবমেরিনের ভেতর। স্টকটন রাশ এবং তার টিম এটা রেকর্ড করেছে। এর ভেতরে ছিল পাঁচজন মানুষ, আর পাঁচজন মানুষের জীবন চলে যায় মুহূর্তের মধ্যে। সিস্টেম ছিল, কম্পিউটার ছিল, ছিল বড় বড় সিস্টেম, বড় বড় বুদ্ধিমান মানুষের হাত ছিল এখানে। কিন্তু কোনো সিস্টেমে বুঝতে পারেনি বাইরে ছিদ্র হয়ে গেছে। সবাই বলছে আমরা জীবনে প্রথমবার টাইটানিক জাহাজ দেখতে যাচ্ছি। তাদের মুখে কোনো ভয় ছিল না, তারা কেউ ভাবতে পারছিল না কি হবে। তারা কখনো চিন্তা করতে পারেনি তারা পৃথিবীর মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না। এটা হলো সেই এক্সক্লুসিভ ফুটেজ বন্ধুরা। ভেতরে সবাই খুবই খুশি ছিল, সবাই হাসাহাসি করছিল, সবাই খুবই আনন্দ ছিল, সবাই টাইটানিক জাহাজ দেখার জন্য খুবই উৎসুক ছিল। এইভাবে সাবমেরিনটিকে জলের নিচে দেওয়া হয়েছিল। ডুবুরিরা হাতের সাহায্যে দেখাচ্ছিল সব কিছু ঠিক আছে। এটাই সেই সাবমেরিন যেটাকে দুই সপ্তাহ পর খুঁজে বের করা হলো পানির তল থেকে। এটাকে দেখার পর পুরো বিশ্ববাসী নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এরা যখন মারা যায় তাদের কত কষ্ট হয়েছিল। দেখুন, ভেতরে সব কিছু কন্ট্রোল করার জন্য ছোট্ট একটা রিমোট কন্ট্রোল আছে। ভেতরে দেওয়া আছে হাইটেক সমস্ত সিস্টেম, তারপরে এটা ধ্বংস হয়ে গেল। চালনা করার জন্য উপরে মাদারশিপ ছিল এবং লম্বা কর্ডের সাহায্যে, লম্বা কেবিলের সাহায্যে এটাকে কন্ট্রোল করা হতো। দেখুন সবাই কত উচ্ছ্বাসিত ছিল, সবাই কত আনন্দিত ছিল। কেউ জানতো না তাদের দেহ খুঁজে পাওয়া যাবে না। টার্গেট কোম্পানি এই সাবমেরিন খুবই ভালোভাবে পানির নিচে যাচ্ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ একটা জোরে শব্দ পাওয়া যায় এবং নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যায়। ভেতরে সমস্ত মানুষ জলের চাপে মারা যায়, পিষে যায়। ঠিক হাঙর এটাতে হামলা করেছিল নাকি এটাতে আগে থেকে ফুটো ছিল, আগে থেকে ক্র্যাক ছিল, সব কিছু জানতে পারা যাবে যখন কালকে পরীক্ষা কমপ্লিট হবে এবং আমাদের সামনে আসবে।